নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিশ মন কিচেনে। প্রথমে 6টি রসুনের কোয়া, আদা হাফ ইঞ্চি ও 1টি মাঝারি মাপের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে পাশে সরিয়ে রাখুন। এখন 2টি মাঝারি মাপের পেঁয়াজ লম্বা মিহি করে কুচিয়ে নিয়ে সোনালি করে ভেজে নিন। একটা কড়াইয়ে বড় চামচের 5 টেবিল চামচ সাদা তেল যোগ করুন এবং সেখানে কুচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নিন। সোনালি বাদামি হলে এটাকে আলাদা করে পাশে সরিয়ে রাখুন। এবারে ওই একই তেলে 3টে ডুমো করে কাটা ছোট আলু ভেজে নিন। ভাজা হলে আলু সরিয়ে রাখুন। এখন একে একে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে আগেকার কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট যোগ করুন। ভালো করে কাঁচা মশলা কষিয়ে নিয়ে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন যোগ করুন। ভালো করে মশলা কষানো হলে 2টো ছোট মাপের কুচানো টমেটোর সাথে যোগ করুন। মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিন। এবারে 200 গ্রাম চিকেন কিমা এর সাথে যোগ করুন। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 কাপ জল দিয়ে ঢাকা দিন ও হালকা আঁচে 20 থেকে 30 মিনিটের জন্য সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হলে আগেকার ভেজে রাখা আলু যোগ করুন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দিন। এবারে 1/4 কাপ আগেকার ভাজা পেঁয়াজের সাথে বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে এই আলু ও মাংসের কিমার মধ্যে যোগ করুন। আলু বেশ সেদ্ধ হলে একবারে শেষে কুচানো ধনে পাতা যোগ করুন। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন কিমা আলু মশলা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে।